সেপ্টেম্বরের মধ্যেই সরকারকে বিদায় করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপি। এজন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভায় তারা আরও বলেন, এখন থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতার আদালতে যাওয়ার পালা শুরু হবে। বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সবাই সরকারকে অবৈধ দাবি করে জনগণের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দেন নেতারা। পতন আসছে, ঘনিয়ে আসছে, আরেকটু আগালে ইনশাআল্লাহ পতন হয়ে যাবে। সেপ্টেম্বরের মধ্যেই এই সরকারকে বিদায় জানানোর ঘোষণা দেন শামসুজ্জামান দুদু। আর এখনই সরকারের পদত্যাগ দাবি করে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সেপ্টেম্বরে এদেরকে আমরা বিদায় করব। সেপ্টেম্বরে বিএনপির নেতা কর্মীরা মামলা হামলা অত্যাচারের হাত থেকে বাঁচার পথ খুঁজে পাবে। বিদায় হন, নিরপেক্ষ সরকারের নির্বাচন হবে, সেই নির্বাচিত সরকার নতুন সংবিধান প্রণয়ন করবে। সরকার পতনের শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। আমরা খেলে ছোট ছোট পান খাবো নাকি? গণতন্ত্রের শাসন করছি, সুতরাং বেঁচে থাকার অধিকার আমার আছে, আর এই বেঁচে থাকার অধিকার রক্ষায় আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় বিচার বিভাগের সমালোচনা করেন বিএনপির শীর্ষ নেতারাও। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।